আসসালামু আলাইকুম। বৃষ্টির পানি ব্যবহার গর্ভবতী নারীর জন্য কি নিরাপদ? এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ নিরাপদ, আবার বলবো না নিরাপদ নয়। তাহলে সত্যিটা কি? চলুন জেনে নেই বৃষ্টির পানি নিয়ে জানা অজানা তথ্য। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। পৃথিবীর সবচেয়ে অধিকতর ভালো মিঠা পানি হলো বৃষ্টির পানি। অস্ট্রেলিয়ার একটি গবেষণায় বলেছে বৃষ্টির পানি পান করা সবচেয়ে নিরাপদ। বিজ্ঞানীরা বলেছেন বৃষ্টির পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানীয়। তবে এই পানি আপনি ভালোভাবে না বুঝে ভুল পদ্ধতিতে পান করলে বা ব্যবহার করলে অনেক বড় ক্ষতির মুখে আপনি পড়ে যাবেন। ভিডিওটির প্রথম অংশে থাকছে গর্ভবতীর জন্য বৃষ্টির পানির উপকারিতা নিয়ে কিছু কথা। এর পরের অংশে থাকবে বৃষ্টির পানি কখন বিপজ্জনক আর কখন নিরাপদ, আর সবশেষে থাকবে এর সতর্কতা। এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টির পানির উপকারিতা। মাটি বা পাথরে থাকা মিনারেলস আর বজ্র বৃষ্টির পানিতে থাকে না, সে কারণে বৃষ্টির পানি পানে অগাধ উপকারিতা দেখেছেন বিজ্ঞানীরা। যেমন, এক, গর্ভবতী নারীর হজম শক্তি বাড়ায় এবং ক্যান্সার বিরোধী। বৃষ্টির পানিতে থাকে অ্যালকাইল পিএইচ, যা অ্যাসিডিটি কমায়, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। গর্ভবতী নারীর হজম শক্তি কমে গেলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। বৃষ্টির পানিতে থাকা এই অ্যালকাইল পিএইচ ক্যান্সার কোষের বৃদ্ধি রুখে দেয়। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে বৃষ্টির পানি। দুই, পাকস্থলীর সমস্যা দূর করে। ট্রেডিশনাল ভারতীয় ঔষধবিদ্যায় প্রতিদিন সকালে খালি পেটে 2 থেকে 3 চামচ বৃষ্টির জল খেতে বলা হয়। পাকস্থলীতে অ্যাসিডিটি বা আলসার থাকলে বৃষ্টির পানি ঔষধের কাজ করে। তিন, রাসায়নিক মুক্ত জল। ট্যাপের পানি জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়, আর ফ্লোরাইড আসে মাটির নিচ থেকে। বেশি মাত্রায় ক্লোরিন বা ফ্লোরাইড পেটে গেলে গ্যাস্ট্রাইসিস, মাথা ব্যথার মতো সমস্যা বাড়ে। বৃষ্টির পানিতে ফ্লোরাইড বা ক্লোরিন কোনোটি থাকে না। চার, বৃষ্টির পানি বনাম সুন্দর চুল। কোনো মিনারেলস না থাকায় বৃষ্টির পানি অত্যন্ত কোমল। এই পানিতে মাথা ধুতে পারলে শ্যাম্পু বা সাবানের চেয়ে ভালো কাজ করে। পাঁচ, ত্বকের পক্ষে উপকারী। বৃষ্টির পানিতে গোসল করলে অশোক হয় এটা পুরনো ধারণা। বিক্রেতারা বলেছেন সুন্দর সুস্থ ত্বক পেতে হলে বৃষ্টির পানি অত্যন্ত উপকারী। সুগন্ধি সাবানের থেকে অ্যাসিটিক পিএইচ, যা ত্বককে রুক্ষ প্রাণহীন করে দেয়, বৃষ্টির পানি সেসব নেই। ছয়, জ্বালা ও ব্যাকটেরিয়া নাশক। বৃষ্টির পানি কোষে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে সাফ করে দেয়, ত্বকের জ্বালাও দূর হয়। এত উপকারিতা থাকা সত্ত্বেও এর ভুল ব্যবহার সর্বনাশের কারণ যেন না হয়। বৃষ্টির পানি যখন সর্বনাশের কারণ, পরিষ্কার বৃষ্টির পানি পান করায় ভুলের কিছু নেই। সব ধরনের বৃষ্টির পানি পান করা থেকে বিরত থাকতে হবে। বৃষ্টি মাটিতে পড়ার আগে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, তাই এটি বাতাসে যে কোনো বিষাক্ত পদার্থ যুক্ত ধূলিকণা ধারণ করতে পারে। বায়ুমণ্ডলে ধুলোবালি এবং অনেক ক্ষতিকর পদার্থ থাকে, যেগুলো বৃষ্টির ফোঁটার সঙ্গে সহজেই মিশে যেতে পারে। বৃষ্টির পানি যখন আশীর্বাদ। আপনি যদি শতভাগ নিশ্চিত থাকেন যে বৃষ্টির পানি পুরোপুরি পরিষ্কার, তবেই এই পানি পান করতে পারেন। নিরাপদ পানি পান করলে স্বাভাবিক অনেক রোগ থেকে উপশম পাওয়া যায়। এই পানি কতটা মেডিসিনের মতো কাজ করে, বৃষ্টির পানির গুণমান উন্নত করতে দুটি কাজ করতে পারেন। বৃষ্টির পানি ফুটিয়ে নেওয়া বা পানি ফিল্টার করে পান করতে পারেন। পানি ফুটানো হলে প্যাথোজেনগুলো ধ্বংস হয়ে যায়, ফিল্টারের ফলে ধূলিকণা সহ অন্যান্য দূষকগুলো দূর হয়ে যাবে। সতর্কতা, বায়ু দূষণ বেশি এমন এলাকায় বৃষ্টির পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাসায়নিক কারখানা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এমন এলাকায় বৃষ্টির পানি পান না করাই ভালো। একইভাবে গাছপালা বা বাড়ি ঘর ছোঁয়া বৃষ্টির পানিও পান করা উচিত নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বৃষ্টির পানি কিভাবে সংগ্রহ করছেন তার উপরও পানির মান নির্ভর করে। আকাশ থেকে সরাসরি বৃষ্টির পানি পরিষ্কার বালতি বা বাটিতে সংগ্রহ করতে পারে। বৃষ্টির পানি কমপক্ষে 1 ঘন্টা বসতে দিন যাতে এর ভারী উপাদানগুলো নিচে জমা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।